আল্লাহর কসম করে বলছি 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আল্লাহর কসম করে বলছি যদি এই আমলটি আপনি করতে পারেন 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আপনার যত বিপদ আপদ থাকুক মামলা মোকদ্দমা জড়িয়ে যান অনেকেই ঋণগ্রস্ত হয়ে যান কঠিন অবস্থা হয়ে যায় বাড়ি ঘর ঋণের জন্য থাকতে পারেন না কোরআনের আয়াতের আমলটি করুন আপনার 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা হয়তো ঋণ আপনার দুরবস্থা করে দিবেন আপনার ঋণ কি আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনি আমলটি ইখলাসে সহি করতে হবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো কোনো মানুষ যদি ঠিকভাবে আদায় করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে রাব্বুল আলামিন বলেন বান্দারে উদুউনি আমার কাছে যাও আমি তোমারে দিয়ে দেব ইস্তিজাবলা কুম আমি তোমাদেরকে দিয়ে দেব যা চাইবা চাইতে দেরি হবে কিন্তু আমি রাব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না সুবহানাল্লাহ পড়েন প্রিয় বন্ধুগণ আমার আপনি যদি চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন নবীজি আমার স্পষ্টতর আমাদেরকে জানিয়েছেন যখন তোমরা বিপদে পড়ে যাবা কঠিনতম অবস্থা তোমাদের হয়ে যাবে কখনো ঘাবড়ে যাবে না কেন যতই কঠিন অবস্থা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠিক তখনই সহযোগিতা করবেন যত কঠিন অবস্থা আপনার হোক না কেন আপনি যদি সেই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন রাব্বুল আলামিন বলেন আমার কাছে বান্দা চাইতে দেরি হবে কিন্তু আমি দিতে দেরি করব না তো ঋণ থেকে মুক্তি হওয়ার অনেক অনেক আমল আমরা পেয়েছি অনেক দোয়া আমরা পেয়েছি কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা আয়াত শিখাবো এই আয়াতটির আগে আপনারা যখন এই আয়াতটি পড়বেন এটি আপনি পেয়ে যাবেন সূরাতুল আলী ইমরানে এই আয়াতটি আপনারা ঠিক তখন পড়বেন যখন আপনারা কঠিনতম ঋণের অবস্থার মধ্যে পতিত হয়ে যাবেন আপনারা ঠিক তখন এটা বেশি বেশি তেলাওয়াত করবেন নামাজের পর হোক নামাজের আগে হোক বিশেষত যে সময় দোয়া কবুল হয় সে সময় এই এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন আয়াতটি হল ওয়াতারুজুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়াতারুজুকু মান তাশাউ বিগাইরি হিসাব এই আয়াতটি আপনি আমল করবেন বেশি বেশি পড়বেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন আপনি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক আপনি তাকে দান করেন এ আয়াতের অর্থ হচ্ছে এটি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ থেকে বাঁচার জন্য একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে শোনান একটি হাদিস হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3563 নাম্বার হাদিস 3563 স্পষ্টতর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এসে বললেন আলী আমার ঋণ পরিশোধ করার জন্য আপনি আমাকে কিছু সম্পদ দেন কিছু আমাকে একটা পদ বাতলিয়ে দেন আমি কিভাবে ঋণ পরিশোধ করব আপনি আমাকে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণগুলো পাহাড় সমপরিমাণ ঋণগুলো রাব্বুল আলামিন নিজে তোমার এই ঋণগুলোকে পরিশোধ করে দিবেন তোমার পাহাড় সমপরিমাণ ঋণ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণগুলোকে পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করে নেবেন সুবহানাল্লাহ সেই দোয়াটি কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দোয়াটি শিক্ষা দিয়েছিলেন দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া গনিনি বিফাদলিকা আম্মান সিওয়া সুবহানাল্লাহ আপনি এই দোয়াটি পাঠ করবেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে কবুল করে নেবেন আপনি যখন উঠবেন উঠবেন সকালে ফজরের সময় যখন উঠবেন ফজর নামাজ পড়ে আর এখান থেকে বের হবেন না যাই নামাজে বসে বসে একশোবার আপনি পাঠ করবেন ওয়াতার জুকুমাং তাশা ও বেগৈরি হিসাব একশোবার পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া গনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আপনি এটা পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে